আসসালামু আলাইকুম। লস ভেঞ্চারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত। লস ভেঞ্চারের পক্ষ থেকে আমরা প্রতিদিন স্টার্ট আপ, বিজনেস আইডিয়া, সফট স্কিল বিষয়ে আলোচনা করছি এবং সেগুলো নিয়ে আপনাদের সাথে আমরা শেয়ার করছি আমাদের সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব চ্যানেলে। আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ এবং বিজনেস বিষয়ে বিভিন্ন টার্ম কাকে বলে, বিভিন্ন রুলস এগুলো আমরা ব্যাখ্যা করে আপনাদের সাথে সেগুলো আমরা খুব সহজে শেয়ার করছি। লস ভেঞ্চারের পক্ষ থেকে আমরা স্টার্ট আপ এবং বিজনেস নিয়ে কনসালটেন্সি করি এবং আমাদের যে সফট স্কিল আছে সেগুলো নিয়ে আমরা প্রায়ই ওয়ার্কশপের আয়োজন করে থাকি। আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে স্টার্ট আপ এবং বিজনেস নিয়ে রিসার্চ করছি এবং সেই রিসার্চের টপিকগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করছি এবং আমরা স্টার্ট আপ এবং বিজনেসের গুরুত্বপূর্ণ টপিকসগুলো নিয়েও আমরা আলোচনা করছি। আজ আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, ফেসবুকের একটি পেজ বানালে কি আপনার বিজনেস শুরু হয়ে গেল? এটি নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের এই ফুল কনসালটেন্সিটি আমাদের লস ভেঞ্চারের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে দেয়া থাকবে ফুল কনসালটেন্সিটি। আপনারা সেখান থেকে ভালোভাবে শুনে বুঝে দেখে নেবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন। আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ এবং বিজনেস নিয়ে আলোচনা করি এবং স্টার্ট আপ এবং বিজনেস নিয়ে রিসার্চ করে সেগুলো আপনাদের সাথে খুব সহজেই আমরা শেয়ার করছি। আমরা বিজনেস নিয়ে রিসার্চ করছি যে আসলে কীভাবে বিজনেস শুরু করা উচিত, কীভাবে বিজনেস শুরু করলে ভালো হয়, কীভাবে বিজনেসটি শুরু করলে সে বিজনেসটি সাস্টেনেবল হবে, কীভাবে সে বিজনেসটি শুরু করলে সেখান থেকে খুব সহজে ইকোনমিক্যালি বেনিফিটেড হবেন এবং সে বিজনেসটি খুব সহজে সাস্টেনেবল হবে। আমি প্রায়ই দেখি যে বিভিন্ন সময় ফেসবুকের পেজ খুলে প্রায় ইনভাইট করা হয় যে পরে সেখানে গিয়ে দেখি যে আসলে বিজনেসের একটি পেজ খুলেছে, কিন্তু পরবর্তীতে গিয়ে দেখি যে আসলে সে পেজটি ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে, অর্থাৎ সে বিজনেসটি আর পরিচালনা করা যাচ্ছে না। এগুলো নিয়ে যখন আমরা রিসার্চ করলাম তখন আমরা দেখলাম যে আসলে ফেসবুকের একটি পেজ বানালেই আসলে যে আপনার একটি বিজনেস শুরু হয়ে গেল বা বিজনেস দাঁড়িয়ে গেল, আর এত সহজ কিন্তু বিজনেস না। একটি বিজনেস শুরু করতে গেলে আপনাকে অবশ্যই অনেক কিছু ভেবে চিনতে শুরু করতে হবে। আপনি যখন একটি বিজনেস শুরু করবেন তখন এটার পিছনে একটি পরিকল্পনা আছে, কীভাবে বিজনেস শুরু করতে হবে, কীভাবে বিজনেসটি সাস্টেনেবল হবে, কীভাবে বিজনেসটি লং লাস্টিং করবে, কীভাবে বিজনেসটি নিয়ে আপনি এগিয়ে যাবেন, অবশ্যই আপনার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা উচিত। যখন আপনার সুনির্দিষ্ট একটি পরিকল্পনা থাকবে, সুনির্দিষ্ট একটি লক্ষ্য থাকবে, তখন সেই বিজনেসটি সাকসেস হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়। কিন্তু যখন আপনার এগুলো কিছুই থাকবে না, যখন আপনার এগুলো একেবারেই থাকবে না, কিন্তু আপনি একটি পেজ খুলে একটি নাম দিয়ে আপনি যদি আপনার বিজনেস শুরু করতে চান বা চালু করতে চান, তাহলে কিন্তু সেই বিজনেসটি সাস্টেন হতে পারে আবার নাও হতে পারে। এজন্য অ্যাজ এ স্টার্ট আপ এবং বিজনেস মেন্টর হিসাবে আমার কিছু পরামর্শ আছে, সেগুলো নিয়ে আমি এখন কথা বলবো। প্রথম হচ্ছে, আপনাকে যখন ফেসবুক পেজ আপনি খুলবেন কোনো বিজনেস নিয়ে বা কোনো কিছু নিয়ে, অবশ্যই সেই ফেসবুক পেজটা গুছানো হতে হবে। একটি ফেসবুক পেজে কী কী জিনিস থাকতে হবে, কী কী জিনিস থাকলে সেই ফেসবুক পেজটা ভালোভাবে বিজনেসের জন্য উপযুক্ত হবে, কীভাবে ফেসবুক পেজটাতে সমস্ত বিজনেস রিলেটেড ইনফরমেশনগুলো দিতে হবে, সেই জিনিসটি নিয়ে আপনাকে কী করতে হবে, কাজ করতে হবে। এবং একটি ফেসবুক পেজ দেখলে যেন কাস্টমাররা খুব সহজেই বুঝতে পারে যে তাদের ওভারঅল বিজনেসের ইনফরমেশন গুলো তাদের পেজে দেয়া আছে এবং তার এই পেজ থেকে এই জিনিসগুলো তারা খুব সহজেই কাস্টমারদেরকে প্রোভাইড করে থাকে। তারপরে সেই বিজনেসের প্রতি মানুষের একটি ট্রাস্ট তৈরি হবে এবং সেটি আস্তে আস্তে ধীরে ধীরে বিজনেসের দিকে সেটি এগিয়ে যেতে থাকবে। এরপরে আপনাকে আরেকটা জিনিস ভালো করে বুঝতে হবে বা জানতে হবে যে বিজনেস আসলে কী জিনিস, একটি বিজনেসে আসলে কী কী শর্ত থাকে, একটি বিজনেস শুরু করতে গেলে কী কী কন্ডিশন থাকে, একটি বিজনেস শুরু করতে গেলে কী কী জিনিস অবশ্যই আপনাকে অ্যাজ এ ওনার, অ্যাজ এ ফাউন্ডার, অ্যাজ এ সিইও হিসেবে আপনাকে জানতে হবে। সেই জিনিসগুলো আপনাকে সেটি নিয়ে রিসার্চ করতে হবে, রিসার্চ করে তারপর আপনাকে বের করতে হবে এবং সেটি নিয়ে আপনাকে অবশ্যই স্টাডি করতে হবে। আপনি যত বেশি স্টাডি করবেন আপনার বিজনেস নিয়ে, আপনার বিজনেস ইন্ডাস্ট্রি নিয়ে, তত আপনি ভালো জানবেন, সেভাবে আপনি শুরু করতে হবে। এবং একটি বিজনেস আপনার ফেসবুক পেজ বা অনলাইনে কিভাবে শুরু করলে ভালো হবে, কিভাবে শুরু করলে আপনি ভালো বেনিফিটেড হবেন, সেটি নিয়ে আপনাকে রিসার্চ এবং পড়ালেখা অবশ্যই করতে হবে। তারপর হচ্ছে, আপনি যে ছবিগুলো দিবেন আপনার ফেসবুক পেজে সেখানে এই গ্রাফিক্সটি খুব সুন্দর হতে হবে, সুন্দর করে ছবি তুলে তারপর আপনাকে সেটি
আপনার ফেসবুক পেজে অবশ্যই দিতে হবে এবং সুন্দর করে ছবি তুলে ভালো করে তারপরে দিতে হবে। এখানে অতিরিক্ত কোনো কিছুই এখানে অ্যাড করা যাবে না, অতিরিক্ত কোনো কিছুই আপনাকে এখানে দেওয়া যাবে না, কারণ আপনার প্রোডাক্টের যেটি যেরকম আছে অবশ্যই সেটি সেরকমভাবে আপনাকে ছবি তুলে দিতে হবে। যদি আপনি বেশি এখানে অতিরঞ্জিত করতে চান, বেশি আপনি কিছু এডিট করতে চান, তাহলে কাস্টমার আপনার প্রতি ট্রাস্ট হারাবে, কারণ আপনি এই প্রোডাক্টটা কাস্টমারের কাছে সেল করবেন। কাস্টমার যখন প্রোডাক্ট পাওয়ার পরে দেখবে যে আসলে ছবির সাথে এখানে মিল নেই, তখন কিন্তু সেকেন্ড টাইম আপনার থেকে আর নিবে না, এবং অ্যাজ এ রেজাল্ট আপনার তখন রিপিট কাস্টমার আপনি হারাতে থাকবেন। এই জিনিসটি অবশ্যই আপনাকে বুঝতে হবে। তারপর হচ্ছে কাস্টমার যখন আপনার ফেসবুক পেজে কিছু জানতে চাইবে, কিছু জিজ্ঞাসা করতে চাইবে, কিছু ইনফরমেশন তার লাগবে, সেই উত্তরগুলো আপনি অবশ্যই গুছিয়ে যতটুকু সম্ভব গুছিয়ে সুন্দর করে বড় করে তারপর আপনি কাস্টমারদেরকে দিবেন। তাহলে কাস্টমার আপনার এই ফেসবুক পেজ থেকে পরবর্তীতে কোনো প্রোডাক্ট কিনতে গেলে তিনি ভালোভাবে কেনার জন্য প্রস্তুত থাকবেন এবং অন্যকে তিনি সেটি রিকমেন্ড করবেন। তারপরে প্রোডাক্টের রিয়েল ইনফরমেশনগুলো অবশ্যই আপনাকে দিতে হবে। একটি প্রোডাক্টের কী কী কোয়ালিটি আছে, কী কী ক্যারেক্টারিস্টিক্স আছে, কী কী প্রোডাক্টের ইনগ্রেডিয়েন্টসগুলো আছে, সেগুলো আপনাকে সুন্দর করে তুলে ধরতে হবে। যত আপনি সুন্দর করে তুলে ধরবেন, যত রিয়েল এবং সত্য সকল কিছু আপনাকে তবে ফেসবুক পেজে তুলে ধরতে হবে, কোনো কিছু বাড়িয়ে লেখা যাবে না, যদি তুলে ধরতে হবে। এবং অ্যাজ এ রেজাল্ট আপনার তখন কী হবে, আপনার এই প্রোডাক্টগুলো যখন কাস্টমাররা পাবে, কাস্টমার দেখবে যে হ্যাঁ কথার সাথে প্রোডাক্টের অবশ্যই মিল আছে, তখন আপনার থেকে প্রোডাক্টটি তারা নিতে চাইবে। তারপর হচ্ছে সবসময় কাস্টমারকে সুন্দর করে ফিডব্যাক ভালো করে দিতে হবে। আপনার ফেসবুক পেজে কাস্টমার কোনো কিছু ইনফরমেশন জানতে চেয়েছে প্রোডাক্ট রিলেটেড, আপনি সুন্দর করে গুছিয়ে দিতে হবে, তাদের সাথে খারাপ বিহেভ করা যাবে না, তাদের সাথে রাগ করা যাবে না, কারণ আপনাকে বুঝতে হবে কাস্টমারই কিন্তু এই ফেসবুক পেজের কথা আরেকজনকে জানাবে। যখন আরেকজনকে জানাবে তখন নিশ্চয়ই আপনার কাছ থেকে ভালো সার্ভিস, ভালো প্রোডাক্ট, ভালো ফিডব্যাক পেলেই তিনি আরেকজনকে জানাবে, না হয় কিন্তু আপনার ফেসবুক পেজ অন্যকে রিকমেন্ড করবে না। যখন আপনাকে কাস্টমার অন্যকে রিকমেন্ড করবে তখন বুঝতে হবে আপনার কিন্তু অটো মার্কেটিং হয়ে যাচ্ছে। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, সব কিছু শুরু করার অ্যানালাইসিস করতে হবে, রিসার্চ করতে হবে, তারপর শুরু করতে হবে। তাহলে আমরা এই কথা বলতে পারি উপরের আলোচনা থেকে যে একটি ফেসবুক পেজ খুললে যে আপনার বিজনেসটি ভালো হবে এমনটি নয়। আমি যেগুলো নিয়ে আলোচনা করলাম অবশ্যই সেগুলো আপনার ফেসবুক পেজে থাকতে হবে, এই উপরে 7টা জিনিস থাকতে হবে সুন্দর করে ভালোভাবে, তাহলে আপনার সেই ফেসবুক পেজ থেকে আপনার ভালো বিজনেস হবে। তাহলে আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে এভাবেই আমরা সকল জিনিস নিয়ে অ্যানালাইসিস করে থাকি, স্টার্ট আপ এবং বিজনেস ওনারদেরকে আমরা কনসালটেন্সি দিয়ে থাকি যে আসলে কীভাবে বিজনেসটি শুরু করলে ভালো হবে, কীভাবে বিজনেসটি শুরু করা উচিত ইত্যাদি বিষয়গুলো ব্যাপারে আমরা তাদেরকে সঠিক পরামর্শ দিয়ে থাকি। আপনাদেরও যদি কোনো স্টার্ট আপ এবং বিজনেস রিলেটেড কোনো ধরনের কোনো ইনফরমেশন জানতে হয় বা কনসালটেন্সি জানতে হয় অবশ্যই আমাদের লস ভেঞ্চারে যোগাযোগ করতে পারেন, তবে আমাদের কনসালটেন্সিটি কিন্তু পেইড এবং সার্ভিস, এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন। আজ এ পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।